কৃষক ভাইরা অনেক কষ্ট করে ব্যয়ের মাধ্যমে ফসল ফলান, কিন্তু ইঁদুর এই ফসলগুলো নষ্ট করে তাদের জীবনে জীবন ব্যবস্থাকে কঠিন করে ফেলছে। এমত অবস্থায় কারেন্ট দিয়ে এই ইঁদুরগুলোকে মারা যাবে কিনা? যেই কোনো প্রাণী যদি উপদ্রব সৃষ্টি করে, সেটা ইঁদুর হোক, সেটা পিপিলিকা হোক, সেটা অন্য কিছু হোক, সেটা মারাটা ইসলামের সম্পূর্ণ জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক সাহাবী একজন পিপিলিকা হত্যা করছিলেন, তিনি আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে ডিনাই করেছেন, অস্বীকার করেছেন যে না, আগুন দিয়ে পুড়বে না, কারণ এটা নির্মমভাবে হত্যা করা হলো। তাকে যদি হত্যা করতে হয়, সে তোমার উপদ্রবের কারণ হয়, অবশ্যই তুমি হত্যা করতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য সেটাকে জায়েজ রেখেছেন, কিন্তু তার মানে এই না যে তুমি নির্মমভাবে করবে। ইঁদুরকে আপনি যদি কোনো বিষ প্রয়োগ করে বা অন্য কিছু দিয়ে হত্যা করেন, যেটাতে সে মৃত্যুবরণ করলো, মারা গেল, নিধন হলো, আপনি উপদ্রব থেকে বাঁচলেন, ঠিক আছে। কিন্তু ইঁদুর মারার জন্য আজকাল দেখবেন এক ধরনের আঠা বের হয়েছে, এই আঠা দিয়ে রাখা হয়, আঠা ইঁদুর পড়ে। আমি এরকম দেখেছি যে সে আঠা ইঁদুর পড়ার পর, আঠা তো আর মূলগতভাবে কোনো হন্তারক নয় বা এটা তো কোনো প্রাণ হরণকারী না, আঠার মধ্যে পড়ার পর দেখা যায় ওই ইঁদুর না খেতে খেতে দীর্ঘদিন ওই অবস্থা পড়তে 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 একটা পর্যায়ে সে মারা যায়, অথবা ওখানে ধরা পড়ার পর, ওখানে পড়ার পর এবার সেই ইঁদুরকে আপনি টেনে উঠানোর চেষ্টা করছেন, কিন্তু আঠার কারণে, ভয়ঙ্কর আঠা এটা, এই আঠার কারণে দেখা যায় তার চামড়া ছিলে থেকে যাচ্ছে আঠার সাথে, আর তার শরীরের আরেক অংশ আপনার হাতের সাথে চলে আসছে। তো ইঁদুরকে এভাবে নির্মমভাবে অপ্রয়োজনে কষ্ট দিয়ে হত্যা করা ইসলামের দৃষ্টিতে জায়েজ নাই। এমনিতে নিধন করলে সেটা কি হবে না, হারাম হবে না। কিন্তু কৃষক ভাইদের জন্য সুসংবাদ আছে। সুসংবাদটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন গারাসা গারসান আও যারা আজার আন আও গারাসা সাজারান আও কামা ওয়ারাদা ফিল হাদিস, কোন মুসলমান যদি কোন ফসল ফলায়, কোন গাছ বৃক্ষ রোপণ করে এবং সেখান থেকে ফা আকালা মিনহা ইনসানুন আও বাহিমাতুন, কোন মানুষ, কোন চতুষ্পদ জন্তু, কীট পতঙ্গ কেউ যদি সেখান থেকে খায় বা ওই গাছ থেকে উপকৃত হয়, ওই গাছের পাতা, ফল, মুকুল, ফসল কোনো কিছুই খাইলো, কোনো প্রাণী খাইলো, বা এর ছায়া মানুষ বসলো, বা এখান থেকে অক্সিজেন মানুষ বা প্রাণী গ্রহণ করলো, যত রকমের উপকারিতা হবে এই সবগুলো ওই চাষিকে, ওই কৃষককে সাদাকার সওয়াব এনে দিবে। আপনাদের বাগেরহাটের কোন স্বনামধন্য ব্যক্তি, কোনো ব্যবসায়ী, কোনো দানবীর, কোনো নেতা যদি চান যে বাগেরহাটের এই শহরে, এই জেলাতে আমরা কয়েক হাজার কীট পতঙ্গ পোকা মাকড়কে দাওয়াত করে একবেলা খাওয়াবো, কাজটা কি সহজ না কঠিন? শুধু কঠিন না, অনেকটা অসম্ভব বলা যায়। দাওয়াত পাঠাবেন কিভাবে তাদের কাছে, আনবেনই বা কিভাবে, নিয়ন্ত্রণই বা করবেন কিভাবে, জটিল কাজ না? কিন্তু একজন কৃষক, তিনি ক্ষেত করার মাধ্যমে, ফসল করার মাধ্যমে হয়তো তার কোনো পোকা, কোনো মাকড়, কোনো ইঁদুর বা অন্য কিছু তার ক্ষতি করে, ক্ষতি করলে তিনি ক্ষতি থেকে বাঁচার সে অধিকার ইসলাম তাকে দিয়েছে, তিনি চেষ্টা করতে পারেন, কিন্তু তার এই ফসল থেকে পোকা মাকড় খায়, কীট পতঙ্গ খায়, মানুষ খায়, সব কিছু তারা খেয়ে শেষ করে না, তারা কিছু না কিছু তো টিকে, মানুষ খায়, প্রাণী খায়, চতুষ্পদ জন্তু, তারা অনেকে উপকৃত হয়, অক্সিজেনটা তো সবাই পাচ্ছে, যার কারণে একজন কৃষক যেই সওয়াব লাভ করতে পারেন, অনেক দানবীরও সেই সওয়াব লাভ করতে পারেন। ইসলাম কৃষিকাজকে এইভাবে উৎসাহ দিয়েছে। নবীদের, রাসূলদের অনেকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছ লাগিয়েছেন, কৃষকের কাজ করেছেন, চাষাবাদের কাজ করেছেন, এবং নবী রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, কারোর হাতে যদি গাছের কোনো চারা থাকে, এদিকে সে যদি দেখতে পায় যে ইসরাফিল সিংহা ফুৎকার দিবে, সে যেন ওই চারাটা লাগিয়ে দেয়, সে যেন এই চিন্তা না করে এখন তো ফুৎকার দিয়ে পৃথিবী সব শেষ হয়ে যাবে, তাহলে এটা লাগানোর দরকার কি না, বরং সে সেটাকে লাগাবে এবং পরিচর্যা করবে, এর মাধ্যমে সে আল্লাহর কাছে সব পাবে। অতএব আমাদের দেশে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে বনায়নের প্রয়োজন, বৃক্ষরোপণ করা দরকার, যে পরিমাণ মানুষের বসবাস আমাদের দেশে, সুস্থ স্বাভাবিকভাবে অক্সিজেন পাওয়ার জন্য এবং আমাদের প্রাকৃতিক পরিবেশ ঠিকঠাক বজায় মতো বজায় থাকার জন্য, ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকার জন্য আরো প্রচুর পরিমাণে আমাদের গাছ লাগাতে হবে। এই গাছ লাগানোটা শুধুমাত্র দুনিয়াবি কাজ না, এটা ইবাদত, এটা সওয়াবের কাজও। অতএব আমরা এই সওয়াবের কাজটা করবো তো ইনশাআল্লাহ। তাহলে কৃষকের ফল থেকে, ফসল থেকে যদি কোনো প্রাণী খায়, তিনি আল্লাহর কাছে সওয়াব পাবেন, আর যদি কেউ তার উপদ্রব করে, তাহলে সে সেটাকে নিধন করার সুযোগ এবং যথাযথ নিয়মে ব্যবস্থা গ্রহণ করার অধিকারও তার ইসলাম দিয়েছে, এটা যেন তার কোনো গুনাহ হবে না।